শিক্ষকদের সঙ্গে সাধারণ মানুষরা পর্যন্ত এসে রাস্তায় নেমেছে, সেদিন কিন্তু আপনার ওই গদিতে থাকা হবে না। আপনি যে গদিতে দাঁড়িয়ে একটার পর একটা মৃত্যু কথা বলছেন এবং একটি একটা অবহেলা করছেন, বাংলা সাধারণ মানুষ দেবে, সেদিন কিন্তু আপনার ওই জায়গায় আর থাকা হবে না বন্ধু। সেদিন কিন্তু আপনার ওই ধরপাড়ি চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রতিশ্রুতি পালন করতে আপনি কিন্তু পদত্যাগ চাইতে বাধ্য হব। বাংলার মানুষ কিন্তু বলতে উঠবে, বাংলার ছাত্র সমাজ আপনার ওই ধরপাড়ি আসবে না। তাদের শিক্ষক বাংলার মানুষ পার্শ্ব শিক্ষকদের সাথে আছে, আপনার সঙ্গে একটি লোক নেই। আগামী দিনে সেটা দেখিয়ে দেবে বাংলার মানুষ। বন্ধুরা, আমরা যে আজকে 13টা দিন ফুটপাতে পড়ে রয়েছি, এই মানবিক সরকারের অমানবিক মুখ আমরা দেখছি প্রতিনিয়ত, এবং তারা একটিবার খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। আমার হাজার হাজার মা বোনেরা, তারা আজকে টয়লেটটা পর্যন্ত পায় না। আজকে কয়েকশো পার্শ্ব শিক্ষক সেখানে পড়ে রয়েছে, তাদের ন্যূনতম জল পানীয় সব তুলে পর্যন্ত পায়নি। এই নির্লজ্জ প্রশাসন আজকে আমরা তাই আজকে কলকাতার প্রাণ কেন্দ্রে হাজির হয়েছি। আগামী দিনে আপনি আমাদের নাকতলায় যেতে দেয়নি, দেননি। আগামী দিনে হিম্মত থাকলে ওই নাকতলায় যাওয়া আমাদের আটকাবেন। বাংলার মানুষকে সঙ্গে নিয়ে নাকতলা পৌঁছাবো এবং দেখিয়ে দেব আমরা পারি। আপনার করে চোখ কারণে যে পার্শ্ব শিক্ষকরা বলছে না, আজকে বাংলার 48,000 পার্শ্ব শিক্ষক একত্রিত হয়েছে, পারলে সেদিন আটকে নেবেন। আমরা শিক্ষক সমাজ আন্দোলন করতে যাচ্ছি, আমরা কোনো রাজনীতি করতে যাচ্ছি না, আমরা কোনো জঙ্গি কার্যকলাপ করতে যাচ্ছি না। তাই আমি এখান থেকে কলকাতার প্রাণ কেন্দ্র থেকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, অবিলম্বে আপনার দেওয়া প্রতিশ্রুতি আপনি পালন করুন, নইলে কিন্তু ফল কিন্তু ভয়াবহ হবে। আপনি আটকাতে পারবেন না, আপনি আটকাতে পারেননি, আপনি আটকাতে পারবেন না। আপনি একটার পর একটা সাক্ষাৎ নিয়োগ করেছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে ভেঙে দেওয়ার জন্য, তছনছ করে দেওয়ার জন্য আপনি বিফল হয়েছেন। আগামী দিনেও আপনাকে বিফল করে রাজ্যের মানুষ, রাজ্যের পার্শ্ব শিক্ষকরা আপনাকে বিফল